আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনামুখী কলেজের এভিবিপি ইউনিটের পক্ষ থেকে সোনামুখী বাজারে একটি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এভিবিপি বাঁকুড়া জেলা প্রমুখ সনুপ পাত্র, রাজ্যের সহ সম্পাদক ও বাঁকুড়া জেলা সংযোজক তাপস পাল, বিষ্ণুপুর মহকুমার বিস্তারক উজ্জ্বল ঘোষ, সোনামুখী নগরের সভাপতি রাহুল ঘোষ, সোনামুখী কলেজ সভাপতি অক্ষয় বড়ু সহ আরও অনেকে। তৌসিফ আহমেদের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আজকে আমাদের সোনামুখী কলেজ ইউনিট ও নগর ইউনিটের পরিচালনায় আজকে আমাদের প্রত্যেক বছরের মধ্যে আমাদের এবছরও যে অভ্যাসবর্গ, সেই অভ্যাসবর্গের মাধ্যমে আমাদের সোনামুখী নগরের একটি পথসভার আয়োজন করা হয়েছে। আগামী দিন এই পথসভায় আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের, যে টিএমসিবি ছাত্র সংগঠন, ছাত্র কার্যকর্তা, বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাকে যে ভয় দেখানো বা মানে হুমকি দেওয়া হচ্ছে, তার জন্য আমরা আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমাদের এই পথসভা আর আগামী দিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র যুব বা যুবদের জন্য যে র্যালি, সেই র্যালির প্রস্তুতি আর আগামী দিন পশ্চিমবাংলার বুকে যে বেকারদের জ্বালা, যে বেকার কর্মসংস্থানের দাবি, আজকে আমরা দেখেছি প্রত্যেক যে বেকার যুবক ভাই, যে যারা এসএসসি স্টেট বা আপার প্রাইমারি, তাদের কোনো নিয়োগ নেই, তার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কর্মসংস্থানের জন্য আজকে রাস্তায় নেমেছে। এবং পশ্চিমবাংলার বুকে যেভাবে নারী ধর্ষণ হচ্ছে, নারী ধর্ষণের প্রতিবাদের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সোনামুখী নগর আজকে এই রাস্তায় নেমেছে। আর আজ বর্তমান যে পরিস্থিতি, আজকে পশ্চিমবাংলার গণতন্ত্র কীভাবে লুট হয়ে যাচ্ছে এই রাজ্য সরকারের দ্বারা, তাই পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্র সমাজ ও সাধারণ মানুষের যে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাস্তায় নেমেছে। হ্যাঁ, আমাদের সংগঠন, এটা সংগঠন আমাদের মজবুত, আগামী দিন আরও আমাদের এই কর্মসূচির ফলে আমাদের সাথে সাথে অন্য কোনো রাজনৈতিক দল থেকে যারা এসছে তাদেরকেও আমাদের একটা জয়নিং প্রক্রিয়া আছে। এবং আমাদের সংগঠন অধিক স্তরে অধিক ছাত্র, সাধারণ ছাত্রছাত্রী, কার্যকর্তা আমাদের সাথে, আমাদের কার্যকর্তার সাথে কাজ করার ইচ্ছুক প্রকাশ করেছে। আগামী দিন আমরা এই সোনামুখী কলেজ নয়, আগামী সারা বাঁকুড়া জেলা জুড়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বিদ্যার্থী পরিষদের প্রত্যেকটা কলেজ ক্যাম্পাস, আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা কাজ করব কলেজ ক্যাম্পাসে, সেই প্রতিশ্রুতি নিয়ে আমাদের এই কার্যক্রম। গত 7 তারিখ সোনামুখী কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা পতাকা মেরেছিল, তার পাল্টা হিসাবে কি আপনাদের এই কর্মসূচি? হ্যাঁ, আমাদের যে শক্তি প্রদর্শন, তার পাল্টা প্রতিক্রিয়া আমরা যেহেতু রাস্তায় নেমেছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তার জন্য আমাদের এই কর্মসূচি। আমার নাম তাপস পাল, দক্ষিণবঙ্গ প্রান্তের রাজ্য সহ সম্পাদক। সুস্থ শরীর গড়ে তুলতে ও আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নিতে চলে আসুন কিয়োকুশিন কেম্বুকায় ইন্টারন্যাশনাল ক্যারাটে ট্রেনিং সেন্টারে। ক্যারাটে প্রশিক্ষক সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট সেনসাই নবরঞ্জন মুদি। স্থান রঘুনাথপুর পাটরোপাড়া। কিশোর সঙ্গে সোমবার ও শুক্রবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং সুধামণি মেমোরিয়াল স্কুলে রবিবার সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত। 5 বছর থেকে বেশি যে কোনো বয়সের শিশু ও যুবক যুবতীদের এখানে প্রশিক্ষণ দেয়া হয়। এই ক্যারাটে ট্রেনিং সেন্টারে অ্যাডমিশনের জন্য দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার হল 9635843391 এবং 7001372821।